সকালটা শুরু করলাম একদম বাগানে ফুল তোলা থেকে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আজকে হলো সানডে, আর সকালবেলা দেখো কতখানি রোদ উঠেছে। মানে সকাল বাজে এখন হয়তো 7টা মতো হবে, এর থেকে বেশি হবে না, 7টা মতো হবে। ফুল তুলছি আর একদম এতই রোদ উঠে গেছে, অনেকটা গরম পড়েছে, অনেকটা মানে বলার ভাষা নেই এতটা গরম পড়েছে। এদিকে আমি ফুল তুলছি আর এদিকে আমার ছোট শ্রীমান বসেছে সন্ধ্যা করতে। আর এই যে দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখানোর ছিল। আর আজকে হলো, গতকালকে শনিবার দিন ছেলেদের স্কুলে আর্টের প্রতিযোগিতা হয়েছিল, দুটো স্কুলের মধ্যে আর্টের প্রতিযোগিতা করেছিল, আর ওখানে আমার ছেলে আর্টে ফার্স্ট প্রাইজ পেয়েছে। এই মেডেলটা মানে বাচ্চাদের মধ্যে হয়েছিল, ক্লাস 3 বাচ্চাদের মধ্যে ফার্স্ট প্রাইজ পেয়েছে। তো ও প্রাইজ পেয়েছে বলে ওকে আজকে ওর দাদা এনে এই চকোবারটা দিল খাওয়ার জন্য। আর ও এখন এসেছে সন্ধ্যা করে, সকালবেলা গিয়েছিল ওদের মহালয়ার রিহার্সাল করতে, মহালয়ার নাটকের রিহার্সাল করতে, ওখান থেকে এসে চকোবারটা খাচ্ছে। আর আজকের আমাদের দুপুরের খাবার দাবার একদমই সিম্পল, কারণ অনেকটা গরম পড়েছে, অনেকটা গরম, মানে গরমের মধ্যে না খেতে ইচ্ছা করে না কিছু। তো বর্মশাই বললো অনেকদিন হয়েছে ডালের বড়া, আর ডাল দিয়ে ভাত খাওয়া হয়নি, দই নিয়ে এসেছিল, আর শুধু ডালের বড়া আর ডাল। আজকে আমাদের দুপুরের খাবার দাবার কিন্তু শুধু ডালের বড়া আর ডাল, আর লেবু আর কাঁচা পেঁয়াজ, আর সাথে হলো দই। এটাই হলো দুপুরের খাবার দাবার, এতটা গরমের মধ্যে খেতে ইচ্ছা করে না। তারপর দেখো বিকালবেলা চলে গেলাম আমরা কালেকশনে, যেটা আমাদের এখন প্রতিদিনের ডিউটি বিকালবেলা কালেকশনে যাওয়া, পুজোর কালেকশনে। আর এখানে একটা বাড়িতে কালেকশন করতে ঢুকেছি, আর এত সুন্দর সবগুলো গাছ, মানে ছোট্ট বাড়ির মধ্যে কী সুন্দর গাছগুলো, আর অনেক ফুল ফুটেছে গাছগুলোতে, তাই একটু ভিডিও করলাম। তো দেখো বিকালে বেরোলাম, এখন কিন্তু রাত হয়ে গেছে, আর আবার আরেকটা বাড়িতে গেছি, অন্ধকার, অন্ধকারের মধ্যেই ভিডিওটা করছি, কেননা অনেক এই বাড়িটার মধ্যে ঢুকেছি, আর বাড়ির বারান্দার মধ্যে এত সুন্দর ফুল বাগান করা আর এত সুন্দর গাছ লাগানো, না দেখে ইচ্ছে হলো একটু ভিডিও করি। দেখো অন্ধকার একটু ভালো করে, খুব সুন্দর করে বোঝা যাচ্ছে না, কিন্তু দেখো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আমরা যে সামনের থেকে দেখেছি কত টাব ঝুলে ঝুলে রেখেছে, কত নিচে গাছ, আর খুব সুন্দর সুন্দর ফুল বা পাতা বাহারেই বলো, খুব সুন্দর সুন্দর গাছ। তো এখানে অন্ধকারের জন্য এত কিন্তু ভালো করে দেখা যাচ্ছিল না। তারপরে দেখো আমাদের ওই দিনের কালেকশন শেষ, মানে সানডে কালেকশন আমাদের শেষ করে আমরা বাড়ি ফিরছি, আর আমাদের এখানে আজকে করম পুজো। তোমরা তো সবাই জানো যে আমি বাগানের মধ্যে থাকি, আর আমাদের বাগানের যারা চা জনজাতীয় গোষ্ঠীর মানুষ আছে সবার এটা হলো একটা ফেস্টিভ্যাল করম পুজো। তো এই যে করম পূজার জন্য এই জায়গাটার মধ্যে প্রদীপ দিয়েছে, দেখো ফিল্টার মধ্যে পুজো হবে, আর মধ্যেখানে একটু সাজিয়েছে প্রদীপ দিয়ে, পুরো ফিল্টার সাজিয়েছে। সাইডে কিন্তু দোকানও বসেছে শুধু, কিন্তু দোকানে লাইটিং যেহেতু নেই, অন্ধকার, তাই দোকানগুলো বোঝা যাচ্ছে না। আর এখানে মানুষগুলো হয়তো জল ভরে আসছে, করম পূজার মানুষগুলো। এসে পড়লাম কালেকশন থেকে, এখন বাজে রাত্রি 8:30, আজকে অনেকটা লেট হয়ে গেছে কালেকশন থেকে আসতে, প্রচণ্ড গরম পড়েছে, বেরিয়েছিও 5টার পরে, তো একটু দেরি হয়ে গেছে, আর একদম ঘেমে নেয়ে অবস্থা খারাপ। এবার একটু সময় বসবো কি না বসবো, আবার রাত্রে রান্নাবান্নার জন্য তৈরি হয়ে যেতে হবে, মানে পুজো এলে দুর্গা মার সাথে সাথে আমাদেরকেও দশভূজা হয়ে যেতে হবে, ঘরে বাইরে সমান্তরালে কাজ। এবার গরমের মধ্যে বসে বসে খেয়ে নিই আমি এই বরফটা, আর একটু ঠান্ডা হয়ে যাই, তারপরে রাত্রের ডিউটি শুরু করব। তারপর আমরা তো বাড়ির কালেকশন থেকে এসে পড়েছি রাত্রিবেলা, এখানে যখন করম পুজো হচ্ছিল বা পুজোর নাচটা হচ্ছিল, আমার বর গিয়েছিল ওখানে, গিয়ে একটু ভিডিও করে এনেছে, ওটাই লাস্টে একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে করম পুজোর অনুষ্ঠানটা কেমন হয়। দেখো ঝুমুর নাচছে সবাই, ছেলে মেয়ে সবাই মিলে। তো এই
এটাই ছিল আজকে সারাদিনের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। আর আমাদের এই চা জনজাতীয় গোষ্ঠীর এই ফেস্টিভ্যালটা কেমন হয় ওটাও তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। Yeah.